বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ ফরিদপুর অনলাইন অনলাইন প্রোগ্রামের পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন, সহকারী অধ্যাপক অর্থনীতি বিভাগ, একাদশ ও দ্বাদশ শ্রেণীর সকল ছাত্র ছাত্রীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা রাখি তোমরা ভালো আছো, সুস্থ আছো। করোনার এই প্রাদুর্ভাবের মধ্যে সকলেই সুস্থ থাকে এই প্রত্যাশা রেখে আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতির দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের বস্ত্র শিল্প সম্বন্ধে আলোচনা করব ইনশাআল্লাহ। বস্ত্র শিল্প অর্থনীতি দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের বস্ত্র শিল্পের এই অংশটা আলোচনা করতে গিয়ে শুরুতেই বস্ত্র শিল্পের সূচনা সময়ে জীবন ধারণের জন্য খাদ্যের পরেই বস্ত্রের স্থান। তবে বস্ত্র শিল্পে বাংলাদেশে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ নয়। 1947 সালে দেশ বিভাগের সময় এদেশে কাপড়ের কল ছিল মাত্র 9টি। পাকিস্তানি আমলে বস্ত্র শিল্পের খানিকটা উন্নতি হয়। 1970-71 সালে এ সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 44টিতে। বর্তমানে বস্ত্র শিল্পের অবস্থা তেমন উন্নত নয়, তার কারণ বস্ত্র শিল্পের যে কাঁচামাল তা বাংলাদেশ পরিপূর্ণরূপে যোগান দিতে পারে না। এমত অবস্থায় বস্ত্র শিল্প আমাদের এমনিতেই অধিক জনসংখ্যার দেশ হচ্ছে বাংলাদেশ, এই অধিক পরিমাণ জনসংখ্যার জন্য যে পরিমাণ বস্ত্রের প্রয়োজন তা এদেশের পূর্ণমাত্রায় বা সব সমস্ত বস্ত্রের যোগান এদেশ থেকে দেওয়া সম্ভব হয় না, বিধায় আমাদের বাইরে থেকে বস্ত্র আমদানি করতে হয়। এই বস্ত্র শিল্পের যথেষ্ট পরিমাণ গুরুত্ব রয়েছে বেকার সমস্যার সমাধানে। 1 নম্বর, বেকার সমস্যার সমাধান। বস্ত্র শিল্প ও এর বিপণনের সাথে 7-8 লাখ লোক নিয়োজিত আছে। এই এত সংখ্যক জনসংখ্যার কর্মসংস্থানের ব্যবস্থা বস্ত্র শিল্পের উপরই নির্ভর করে। বৈদেশিক মুদ্রার সাশ্রয়, বৈদেশিক মুদ্রার সাশ্রয় আমরা প্রতি বছর যে পরিমাণ বস্ত্র বিদেশ থেকে আমদানি করি তা যদি এদেশে বস্ত্র শিল্পের উন্নতি করা সম্ভব হয় তবে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে, যার দরুন বস্ত্র শিল্পের গুরুত্ব রয়েছে। জাতীয় আয় বৃদ্ধি, আমাদের জাতীয় আয় বৃদ্ধির দরুন বৃদ্ধির জন্য আমাদের বস্ত্র শিল্পের উন্নতি অত্যন্ত আবশ্যক। কেননা যদি বস্ত্র শিল্পে যে সমস্ত লোকজন নিয়োজিত থাকে তাদের আয় বৃদ্ধি পায় তবে জাতীয় আয় বৃদ্ধি পাবে। অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রত্যেকটা খাতেরই অবদান রয়েছে। এক্ষেত্রে বস্ত্র শিল্পের যদি উন্নতি ঘটে তবে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে। রাজস্ব অর্থ, বস্ত্র শিল্পে বর্তমানে বস্ত্র উৎপাদন বিপণন থেকে
ভ্যাট বাবদ সরকারকে প্রচুর পরিমাণ রাজস্ব আয় হয়। এভাবে আমাদের নতুন বাজার সৃষ্টি, বস্ত্র শিল্পের নতুন বাজার সৃষ্টি, ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ, সহজলভ্য বস্ত্র ইত্যাদির গুরুত্ব আমাদের বস্ত্র শিল্পের জন্য। তাই এদেশের উন্নয়নের জন্য বস্ত্র শিল্পের গুরুত্ব রয়েছে। বস্ত্র শিল্পের এত গুরুত্ব থাকা সত্ত্বেও বস্ত্র শিল্পের প্রচুর পরিমাণ সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো আজকে আমরা চিহ্নিত করার চেষ্টা করি। সমস্যা সমূহ দক্ষ শ্রমিকের অভাব, শ্রমিকের অভাব। বাংলাদেশ প্রচুর পরিমাণ জনসংখ্যার একটি দেশ, যে দেশের জনসংখ্যার ঘনবসতি বিশ্বের সবচাইতে বেশি, কিন্তু আমাদের বস্ত্র শিল্পে প্রচুর পরিমাণ জনশক্তির দরকার হয়, কিন্তু দক্ষ জনশক্তির বা দক্ষ শ্রমিকের অভাবে এদেশের বস্ত্রের কাঙ্ক্ষিত উন্নয়ন আজ অবধি পর্যন্ত সম্ভব হয়নি। কাঁচামালের অভাব, কাঁচামালের অভাব। বাংলাদেশের তুলনায় যথেষ্ট বাংলাদেশের বস্ত্র শিল্পে কাঁচামালের যথেষ্ট পরিমাণ অভাব রয়েছে। পাকিস্তান আমলে পশ্চিম পাকিস্তানের তুলা এদেশে বস্ত্র কলগুলোর চাহিদা মেটাত, কিন্তু দেশ বিভাগের পর থেকে, স্বাধীনতার অব্যবহিত পর থেকে পাকিস্তানের সাথে আমাদের এই যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় এদেশের তুলা, এদেশের বস্ত্র শিল্পের কাঁচামালের জন্য যে উপকরণের প্রয়োজন হয় তার যথেষ্ট পরিমাণ অভাব রয়েছে। ফলশ্রুতিতে আমাদের এই সমস্যাটিও প্রকট আকার ধারণ করেছে। বিদ্যুতের অভাব, বিদ্যুতের অভাব। বস্ত্র শিল্পর আরেকটি অন্যতম সমস্যা হচ্ছে বিদ্যুৎ, বিদ্যুতের অভাব রয়েছে। যে বস্ত্র শিল্পে যে সমস্ত শ্রমিক কাজ করে, বাংলাদেশে অনেক সময় বিদ্যুতের ঘাটতি বিরাজমান থাকায় বস্ত্র শিল্পের শ্রমিকরা তাদের সঠিক শ্রম কর্মক্ষেত্রে প্রদান করতে পারে না, যা আমাদের বস্ত্র শিল্পের উন্নয়নের জন্য যথেষ্ট প্রতিবন্ধকতার সৃষ্টি করে। স্বল্প উৎপাদন ক্ষমতা, স্বল্প উৎপাদন ক্ষমতা। দক্ষ শ্রমিক ও প্রযুক্তির অভাবে আমাদের বস্ত্র কলগুলোর উৎপাদন ক্ষমতা খুবই কম এবং আমাদের বস্ত্র শিল্পের যথেষ্ট পরিমাণ কম উৎপাদনের দরুন আমরা বস্ত্র শিল্পের কাঙ্ক্ষিত উন্নয়ন আজ অবধি পর্যন্ত করতে পারিনি। মূলধনের অভাব, মূলধনের অভাব। বস্ত্র শিল্পের সমস্যা সমূহের মধ্যে আরেকটি অন্যতম সমস্যা হচ্ছে মূলধনের অভাব। যে কোনো কার্যক্রমের সফল বাস্তবায়ন তখনই সম্ভব হয় যখন পর্যাপ্ত পরিমাণ মূলধনের যোগান দেওয়া সম্ভব হয়। কিন্তু বাংলাদেশ যেহেতু একটি স্বল্পোন্নত বা উন্নয়নশীল দেশ, এদেশের বিভিন্ন পরিকল্পনা মূলধনের অভাবেই ব্যর্থ হয়, ফলে আমাদের বস্ত্র শিল্প মূলধনের যথেষ্ট পরিমাণ অভাব রয়েছে, ফলে আমাদের বস্ত্র শিল্প কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হচ্ছে না। নিম্নমান, আমাদের বস্ত্র শিল্পে যে সামগ্রী উৎপাদন করা হয় তার মান অত্যন্ত নিম্নমান, যেহেতু
দক্ষ শ্রমিকের যথেষ্ট পরিমাণ অভাব রয়েছে, তাই আমাদের বস্ত্র শিল্পের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হচ্ছে না। যন্ত্রপাতির অভাব, বস্ত্র শিল্পে উন্নত যন্ত্রপাতির যথেষ্ট পরিমাণ অভাব পরিলক্ষিত হয়, যার ফলশ্রুতিতে আমাদের বস্ত্রের এটি এই সমস্যাটিও প্রকট আকার ধারণ করেছে। চোরাচালান, চোরাচালানের মাধ্যমে দেশ থেকে বিভিন্ন দেশে আমাদের বস্ত্র সমূহ চলে যায়, আবার বিদেশ থেকেও প্রচুর পরিমাণ বস্ত্র এই দেশে প্রবেশ করে। এই চোরাচালানের জন্য আমাদের বস্ত্র শিল্পটা দিন দিন এর চাহিদা হ্রাস পাচ্ছে। দুর্বল অবকাঠামো, বর্ষাকালে প্রয়োজনীয় গুদামের অভাবে তুলা ও কাপড় নষ্ট হওয়ার ঘটনা ঘটে। অগ্নি নির্বাপনে তেমন নির্বাপনের ক্ষেত্রেও তেমন সুব্যবস্থা দেখা যায় না, যা বস্ত্র শিল্পের সমস্যার সময়ের মধ্যে অন্যতম। আমদানি ও রপ্তানি জটিলতা রয়েছে, এদেশ থেকে বিদেশের বাজারে পণ্য সামগ্রী রপ্তানির ক্ষেত্রে আমদানি ও রপ্তানির জটিলতাও আমাদের বস্ত্র শিল্পকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। অপরিচ্ছন্ন পরিবেশ, কারখানায় কাজের পরিবেশ উন্নত নয়, অপরিচ্ছন্ন অস্বাস্থ্যকর পরিবেশে কাজ ও বসবাস করে শ্রমিকরা মারাত্মক রোগে আক্রান্ত এবং স্বাস্থ্যহানি ঘটে, যা বস্ত্র শিল্প উন্নয়নের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে। শ্রমিক অসন্তোষ, শ্রমিক অসন্তোষের কারণেও বস্ত্র শিল্পের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হয় না। শ্রমিকদের ন্যায্য মজুরি মালিক পক্ষ না দেওয়ায় বস্ত্র শিল্পের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। অসম প্রতিযোগিতা, বর্তমানে বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতির চর্চা করা হচ্ছে, মুক্তবাজার অর্থনীতির কারণে অসম প্রতিযোগিতার দরুন বস্ত্র শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব, আমাদের রাষ্ট্রায়ত্ত বস্ত্র শিল্পের ব্যবস্থাপনা সন্তোষজনক নয়, ফলশ্রুতিতে আমরা বস্ত্র শিল্পে দিন দিন ক্ষতির সম্মুখীন হচ্ছি, বা কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হচ্ছে না, বা বিদেশের বাজারের বিভিন্ন দেশের বস্ত্রের সাথে আমাদের বস্ত্রগুলো প্রতিযোগিতায় টিকতে পারছে না। এই সমস্ত সমস্যা বাংলাদেশের বস্ত্র শিল্প খাতকে যথেষ্ট পরিমাণ পিছনের দিকে ঠেলে দিচ্ছে। এই সমস্যা সমূহ সমাধান প্রক্রিয়া, সমাধান বস্ত্র শিল্পের এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বস্ত্র শিল্পের যে সমস্ত সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো যদি আমরা দূর করতে পারি, তবে বস্ত্র শিল্পের পূর্বে যে ঢাকার মসলিন শাড়ির যে জগৎ বিখ্যাত খ্যাতি ছিল, সেই সুনাম অর্জন না করতে পারলেও বস্ত্র শিল্পে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে আমরা বস্ত্র খাত থেকে জাতীয় আয় বৃদ্ধি, জনসংখ্যার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, সমস্ত কিছুতে বস্ত্র খাতের অবদান কাঙ্ক্ষিত মাত্রায় নিতে পারলে আমাদের বস্ত্র শিল্প উন্নয়ন ঘটবে, এদেশের অর্থনৈতিক মুক্তি ঘটবে। সেই সমস্যা সমূহ সমাধানের ক্ষেত্রে আমাদের দেখি তুলা উৎপাদন বস্ত্র শিল্পের সমস্যা সমূহ সমাধানের ক্ষেত্রে সর্বপ্রথম যে সমস্যাটি দূর করে সমাধান পদ্ধতি আনা সম্ভব, তা হচ্ছে তুলা উৎপাদন। বিদেশের কাঁচামালের উপর নির্ভর না করে দেশে যদি তুলা উৎপাদন করা সম্ভব হয়, তবে বস্ত্র শিল্পের এই এখানে সমস্যাগুলি সমাধান করা সম্ভব হবে। উন্নত যন্ত্রপাতি আমদানি অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানির ব্যবস্থা করতে হবে, কারণ আধুনিক ও উন্নত উৎপাদন পদ্ধতি বস্ত্র নির্ভর, যা উন্নত যন্ত্রপাতি আমদানি করতে পারলে এদেশের বস্ত্রের গুণগত মান বৃদ্ধি পাবে এবং অতি অল্প সময়ে বেশি পরিমাণ বস্ত্র উৎপাদন করাও সম্ভব হবে। উন্নত মান, আমাদের বস্ত্র শিল্পের যে মান,
সেই মানটি যদি উন্নত করা সম্ভব হয় তবে বিদেশের বাজারে আমরা প্রতিযোগিতায় টিকে থাকতে পারবো এবং আমাদের এই বস্ত্র শিল্পের যে সমস্যা তার সমাধান করা সম্ভব হবে। বেসরকারি খাতকে উৎসাহ প্রদান, বেসরকারি খাতকে উৎসাহ প্রদান। আমাদের দেশে বস্ত্র শিল্পটা শুধুমাত্র সরকারি খাতের উপর নির্ভর না করে বেসরকারি খাতকে যদি উৎসাহ প্রদান করা যায়, তাদের ঋণের ব্যবস্থা করা যায়, তাদের মূলধনের যোগান যদি সঠিক সময়ে প্রদান করা সম্ভব হয়, তবে এদেশের বস্ত্র শিল্পের যে সমস্যা সেই সমস্যার সমাধান করা সম্ভব হবে। প্রশিক্ষণ ও গবেষণা, উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি করে আমাদের এবং গবেষণা কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হলে বস্ত্র শিল্পের এই সমস্ত সমস্যা সমাধান করা সম্ভব হবে। বিদ্যুৎ সরবরাহ, বিদ্যুৎ সরবরাহ, বস্ত্র শিল্পে যে পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন সেই বিদ্যুতের ঘাটতি দূর করে যদি প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যায় তবে আমাদের বস্ত্র শিল্পের অনেকটাই উৎপাদন বৃদ্ধি পাবে এবং বস্ত্র শিল্পের কাঙ্ক্ষিত উন্নয়নও সম্ভব হবে। এছাড়াও শ্রমিকের স্বার্থ রক্ষা, বস্ত্র শিল্পের যে সমস্ত শ্রমিক কাজ করে সেই সমস্ত শ্রমিকের তারা যাতে বস্ত্র শিল্পে কাজ করে তাদের পরিবারের ভরণ পোষণ সঠিক মতো করতে পারে সেই জন্য শ্রমিকদের স্বার্থ রক্ষা করতে হবে এবং তাদের ন্যায্য মজুরি প্রদান করার ব্যবস্থা করতে হবে। ঋণ সরবরাহ, বস্ত্র শিল্পে যে পরিমাণ উন্নয়নের জন্য যে পরিমাণ ঋণ দরকার হবে তা যদি প্রদান করা সম্ভব হয় অর্থাৎ মূলধনের যোগান দেওয়া সম্ভব হয় তবে আমাদের এই বস্ত্র শিল্পের এই সমস্যা সমাধান করা সম্ভব। নতুন কারখানা স্থাপন, নতুন নতুন কারখানা স্থাপন করে বস্ত্র শিল্পের উন্নয়ন করা সম্ভব। দুর্নীতি বন্ধ, সর্বোচ্চ রাষ্ট্রায়ত্ত বিভিন্ন বস্ত্রকল সহ সব বস্ত্রকলে দুর্নীতি রোধ করতে হবে কারণ দুর্নীতি আমাদের সমস্ত উন্নয়নকে ব্যর্থ করে দিচ্ছে। এমন অবস্থায় আমাদের উপরোক্ত বিষয়গুলো বিবেচনা করে সঠিক পদক্ষেপ যদি নেওয়া সম্ভব হয় তবে বস্ত্র শিল্পের এই সমস্যাগুলো সমাধান করে বস্ত্র শিল্পের পূর্ণ গৌরবে তার কার্যক্রম সঠিক মতো পালন করে দেশের অর্থনৈতিক মুক্তি সম্ভব। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার তোমাদের সাথে অন্য কোনো ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।